আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য দুরুদ এবং সালাম পাঠাই। আল্লাহ তালাই বলেছেন পাঠাতে, আল্লাহ এবং তার ফেরেস্তা সালাম পাঠান রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য, এবং মোমেনদেরও বলেছেন সালাম পাঠাতে। আল্লাহ পাঠান সালাম, আল্লাহ পাঠান সালাম, সৃষ্টিকর্তা, এরকম মর্যাদা আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো উমর বিন খাত্তাব সম্বন্ধে বলছিলাম, ইসলামের দ্বিতীয় খলিফা, ওনার সম্বন্ধে আমি বলতে শুরু করেছিলাম যে ওনার ভাতা বাড়াবার কথা, ওনার ভাতা নির্ধারণ করা হয়, ভাতা বাড়াবার কথা বলা হয়। তারপরে আলী, জুবাইর, তালহা প্রমুখ এরকম উঁচু উঁচু সাহাবি সাহাবা তারা প্রস্তাব করেন যে ওনার ভাতা বাড়াতে হবে। কিন্তু তারপরে আমার মনে হলো যে ওনার সম্বন্ধে দুটো কথা আমার অবশ্যই বলা দরকার। কিছু আমরা জানি, অনেকেই জানি ওনার সম্বন্ধে, তো জানলে সেগুলো আবার রিপিট হবে, রিপিট করা হবে আপনাদের জন্য, আর না জানলে সেটা জানা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পরে কেউ নবী হলে ওমর হতো, ওমর রাদিয়াল্লাহু আনহু। তো প্রথম দিকে উনি ঘোর বিরোধী ছিলেন ইসলামের, ঘোর বিরোধী, একদম প্রথম সারির বিরোধীর মধ্যে। অত্যন্ত সাহসী পুরুষ ছিলেন, দুর্ধর্ষ পুরুষ, যোদ্ধা ছিলেন, কুস্তিগীর ছিলেন, তলোয়ার চালা চালাতে জানতেন, সাহসী ছিলেন এবং ইসলামের ঘোর বিরোধী। একসময় হলো নবুয়তের যদ্দুর আমার খেয়াল পড়ে ষষ্ঠ বছরে কুরাইশরা ঠিক করলো যে মোহাম্মদ যেভাবে আগাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খতম করে দেয়া হলো সবচেয়ে উত্তম, হত্যা করা, কে পারবা তোমরা হত্যা করতে? উমর রাদিয়াল্লাহু আনহু তখনও তো মুসলমান হন নাই, উনি এগিয়ে আসলেন। সবাই বলল তাকে সাহস দেওয়ার জন্য, উনাকে সাহস দেওয়ার জন্য যে তুমি পারবা উমর, আমাদের মধ্যে যদি কেউ পারে তো তুমি পারবা। কারণ এখানে সমস্যা হলো যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয় তো উনি যে গোত্রের, সম্ভবত 12টা গোত্র ছিল কুরাইশের, তো 11টা গোত্র তারা বিরোধিতা করছে, আর ওনার গোত্র সবাই মুসলমান হয় নাই, বনু হাশেম সবাই মুসলমান হয় নাই, কিন্তু মুসলমান না হলেও আমার গোত্রের কাউকে মারবে আমি মুসলমান না আর আমি সহ্য করব সেটা করবে না, তো সেজন্য সাহস পাচ্ছিল না হত্যা করতে। উমর রাদিয়াল্লাহু আনহু সাহস করলেন, উনি তলোয়ার নিয়ে বেরোলেন। এই ঘটনাটা আমি পরে কোনো সময় বিস্তারিত বললে বলবো ইনশাআল্লাহ। তো সংক্ষেপে বলছি, তলোয়ার নিয়ে বেরোলেন, ওনার এক বন্ধুর সাথে দেখা হলো। বন্ধু জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ উমর? আর তলোয়ার নিয়ে যখন যাচ্ছে তো সে বন্ধু বুঝতে পারলো যে এর অভিসন্ধি ভালো না। ওনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু নুয়াইম বিন আবদুল্লাহ, কোথায় যাচ্ছ উমর? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি মোহাম্মদকে খতম করতে যাচ্ছি। নুয়াইম বিন আবদুল্লাহ তখন মুসলমান হয়ে গিয়েছেন, সেটা প্রকাশ করেন নাই ভয়ে, মুসলমানরা তখন ভয়ে বাস করত। মাত্র 6 বছর হয়েছে নবুয়তের, তার প্রথম 3 বছর গোপনে প্রচার হয়েছে, তারপরের 3 বছর প্রকাশ সে হচ্ছে। তো 6ম বছরে উমর রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়েছেন। তো নুয়াইম বিন আবদুল্লাহ বললেন যে তুমি মোহাম্মদ কে কিছু করার আগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বাড়ির খবর নাও, আগে তোমার বাড়ি ঠিক করো, তোমার বোন তো মুসলমান হয়ে বসে আছে, তোর বোনের জামাই তো মুসলমান হয়ে বসে আছে, সেটা আগে তুমি ঠিক করো। উমর এটা শুনে রেগে গেল, রাগ মাথায় চড়ে গেল, বোনের দিকে, বোনের বাড়ির দিকে যেতে শুরু করলো। সেখানে গিয়ে ঘটনা আবার বললাম, বিস্তারিত আমি যাব না। যখন উনি বুঝতে পারলেন যে বোন এবং বোনের জামাই মুসলমান হয়েছে, তাদের মারধর করে বোনের শরীর মুখ থেকে রক্ত বের হলো, ওটা দেখে উনি নরম হয়ে গেলেন। কি পড়ছিলা তোমরা? তারপরে তারা বলে যে না, তোমাকে আগে গোসল করতে হবে, পবিত্র হতে হবে, তারপর তুমি এটা এটা ধরতে পারবা। একটা পাতা ছিল, পাতা সূরা তাহা, সূরা তাহার 135টা আয়াত সম্পূর্ণটা ছিল বলে আমার মনে হয় না, কিছু বলা নাই যদিও। তো উমর রাদিয়াল্লাহু আনহু নরম হয়ে গেলেন বোনের মুখে রক্ত দেখে। তারপরে
উনি গোসল করলেন, গোসল করে যেভাবে পাক পবিত্র হওয়ার কথা হয়ে, তারপরে কাগজটা হাতে নিলেন, উনি লেখাপড়া জানতেন। ওই সময় আরবে বা মক্কা মদিনায় 20 জন, বা শুধু হয়তো মদিনায়, এই সরি মক্কায় 20 জন পড়াশোনা করতে পারত, 20 জন। তার মধ্যে ছিলেন ওমর রাদিয়াল্লাহ আনহু, উনি সূরা তাহার যে কয়টা আয়াত লেখা ছিল উনি পড়তে শুরু করলেন। তারপরে যখন আসলেন এই আয়াতে যেখানে বলা আছে, এই আয়াতটা হলো 14 নম্বর আয়াত, তো সম্ভবত প্রথম থেকে 14 আয়াত পর্যন্ত লেখা ছিল সেখানে, সম্ভবত, এটা আমার ধারণা। কারণ বলা আছে যে যখন এই আয়াতে উনি আসলেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, অতএব আমার ইবাদত করো এবং আমার জন্য নামাজ কায়েম করো, এই অংশটায় যখন উনি আসলেন, এই কথাগুলো আল্লাহর কথা, আল্লাহ যার মধ্যে ইচ্ছা তার প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেন। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করলেন, ওনার চোখ দিয়ে দর দর করে পানি শুরু পড়তে শুরু করলো। উনি বললেন যে এটা নিশ্চয়ই আল্লাহর কথা, এক আল্লাহর কথা, এটা আর কারো কথা হতে পারে না, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবী, প্রেরিত বান্দা। উনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সেই তলোয়ার নিয়ে গেলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে সাহাবারা ছিলেন, তারা ভয়ে ভীত যে ওমর আসছে তলোয়ার নিয়ে, তারা ভয় পাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, তো তারা এগিয়ে যাচ্ছিল ওমরকে আটকাবার জন্য, তার সাথে যুদ্ধ করার জন্য, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বললেন যে তোমরা সামনে যেও না, চুপ থাকো, এখানে বসে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেয়ে গিয়েছিলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হতে আসছেন, উনি কোনো বিচলিত না, উনি জানেন যে আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করবেন যে কোনো অবস্থায়, আসতে দাও ওমরকে। উনি আসলেন, এসে মুসলমান হলেন, শাহাদাত পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগের দিন, ঠিক আগের দিন, সেটা সম্ভবত বৃহস্পতিবার ছিল, দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো, এই দুটো ওমরের মধ্যে একটা ওমরকে ইসলামের মধ্যে দাখিল করে, ওমর বিন খাত্তাব আর আরেকজন ওমর যার আরো প্রসিদ্ধ নাম হলো আবু জেহেল, সে বিরোধিতা করেই মারা যায় বদরের যুদ্ধে, তো এই দুটো ওমরের মধ্যে যে কোনো একটা ওমরকে ইসলামে দাখিল করাও আল্লাহ। তো আল্লাহ তাআলার আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন ওমর বিন খাত্তাবের জন্য, ওনার বয়স ছিল তখন 39। এবং পরবর্তী কালে উনি খলিফা নিযুক্ত হন, এবং সেই ঘটনাটাই বলছিলাম যে ওনার ভাতা নির্ধারণ করা হয়, মাঝারি ধরনের এক ভাতা, উনি যখন খলিফা নির্বাচিত হন, কারণ খলিফার কাজ করতে গেলে ওনার যে ব্যবসা ছিল সেটা তো উনি করতে পারবেন না, এমন বড় কিছু ব্যবসা না, কিন্তু যাই ছিল সেটা পারবেন না, সেই হিসাবে উনি বললেন যে আমার আমি কিভাবে সংসার চালাবো, ভাতা নির্ধারণ করা হলো মাঝারি ধরনের ভাতা, এবং তারপরে আলী, উসমান, জুবাইর এবং তালহা রাদিয়াল্লাহু আনহুম তারা পরামর্শ করলেন যে না, যে ভাতা ঠিক করা হয়েছে সেটা যথেষ্ট না, ভাতা বাড়ানো উচিত, তাদের সাহস নাই বলার জন্য, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলবেন যে সেই সাহস নাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আপনার পিতাকে, উম্মুল মুমিনীন, আপনার পিতাকে আপনি বলেন যে ওনার ভাতা যেন বাড়িয়ে নেন। তো হাফসা রাদিয়াল্লাহু আনহা কন্যা একদিকে, আরেকদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তার মর্যাদাই অন্যরকম, মুমিনদের মাতা, সেই হিসাবে যদিও ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আরেক অর্থে ওমর রাদিয়াল্লাহু আনহুর ধর্মের মাতা, যেটাকে আমরা বলতে পারি। তো হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন, কে তোমাকে বলেছে এই কথাটা, তাদের নাম বলো আমাকে। হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনার মতামত আগে বলেন আপনি আমাকে,
ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যদি তাদের নাম জানতে পারতাম তাহলে আমি তাদের মুখে আঘাত করতাম। আচ্ছা বলো দেখি হাফসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে সবচেয়ে উত্তম কাপড় কি ছিল? সবচেয়ে উত্তম কাপড়? হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন যে এক জোড়া। এক জোড়া বলতে হয়তো বোঝাচ্ছে যে নিচের অংশ উপরের অংশ। এক জোড়া খয়েরি রঙের কাপড় ছিল যেটা উনি জুম্মার দিন পরতেন, এবং কোনো দূত যদি আসতো তো দূতকে অভ্যর্থনা জানাবার জন্য উনি পরতেন। আচ্ছা ঠিক আছে, এখন বলো যে উনার বাড়িতে, তোমাদের বাড়িতে উত্তম খাবার, সর্বোৎকৃষ্ট খাবার কি ছিল, সর্বোত্তম খাবার কি ছিল? আফসার রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমরা তো সব সময় খেলে পরে যখন খাবার থাকতো তো বার্লির রুটি খেতাম, বার্লির রুটি আমাদের সর্বোৎকৃষ্ট খাবার ছিল। তো একদিন আমি সেই রুটির সাথে একটা মাখনের টিনে কিছু মাখন লাগা ছিল, মাখন এর কি বলে উচ্ছিষ্ট লাগা ছিল, তো সেটা মাখিয়ে, কোন রকমে মাখিয়ে ওনাকে দিলাম। উনি সেটা স্বাদের সাথে খেলেন এবং অন্যদের সাথে উনি শেয়ার করলেন সেই রুটি, সাথে কি মাখন, মাখনের উচ্ছিষ্ট। আচ্ছা তো সবচেয়ে তোমাদের উত্তম বিছানা, ওনার উত্তম বিছানা কি ছিল? তো এর আগে এই সম্বন্ধে বলেছি ওনার বিছানা সম্বন্ধে। তো এখানে আফসার রাদিয়াল্লাহু আনহা যেটা বলছেন সেটা হলো যে যে বিছানা ছিল ওই ক্যানভাসেরই বলা যায়, একটু মোটা কাপড়ের, এবং সেটা গরমের সময় চার ভাঁজ করে দিতাম, চার ভাঁজ। এর আগে যেটা বলেছিলাম সেটা হলো যে মানে কোনো ভাঁজ না করা, ওটাই বিছিয়ে দেওয়া। আর শীতের সময় দুই ভাঁজ, দুই ভাঁজ করলে ওটা আরো চড়া হয়ে যেত। তো অর্ধেকটাই উনি শুয়ে থাকতেন, বাকি অর্ধেকটা উনি গায়ে লেপটিয়ে শুয়ে থাকতেন শীতের সময়। মক্কাতে এবং মদিনাতে আমি শীতের সময় ছিলাম, হজের সময় মৌসুমে দিনের বেলা গরম পড়লেও রাত্রিবেলায় ঠান্ডা পড়তে পারে, এবং একটা মোটা চাদর বা ওটা দুই ভাঁজ করলেও সেটা যথেষ্ট হবে না বলে আমার ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মোটা কাপড়কে ওনার জন্য দুই ভাঁজ করে বাকি অর্ধেক উপরে শুয়ে পড়তেন আর বাকি অর্ধেক ওটা জড়িয়ে নিতেন। তারপরে এই এই ছিল উত্তম কাপড়ের কথা, উত্তম খাবারের কথা, উত্তম বিছানার কথা, উত্তম বিছানার কথা। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হাফসা, এইসব লোকদেরকে গিয়ে বলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যক্তিগত জীবনে আমাদের জন্য উদাহরণ রেখে গিয়েছেন, দৃষ্টান্ত, একটা মান স্ট্যান্ডার্ড রেখে গিয়েছেন, আমি তার নিচে নামতে পারি না। তার মানে আরো বেশি আরামায়েশে গিয়ে তার নিচে নামতে পারি না। আমি এবং আমার আগে যে দুজন পার হয়ে গিয়েছে, বুঝাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, আমাদের তিনজনের দৃষ্টান্ত এরকম যে তিনজন একটা রাস্তায় চলছে, তার মধ্যে একজন যথাসামান্য রিজিক ব্যবহার করে গন্তব্যস্থলে পৌঁছেছেন, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাসামান্য রিজিক এর সাহায্যে গন্তব্যস্থলে পৌঁছেছেন। আরেকজন উনাকে অনুকরণ করে সেই গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর বাকি আছি আমি, আমি যদি উনাদের দৃষ্টান্ত অনুসরণ না করি আমি পিছিয়ে পড়ব, আমি সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। আল্লাহ তাআলা বলেন যে তোমরা প্রতিযোগিতা করো সেই বেহেস্তের জন্য, যে বেহেস্ত জমিন এবং আসমানের থেকেও বৃহৎ। আসমান যে কোথায় সেটার সম্বন্ধে আমরা ধারণা জানি না, যে আমাদের ধারণা নাই, বৈজ্ঞানিকদের ধারণা নাই কত দূরে যে আসমানের ছাদ, প্রথম আসমানের ছাদ কোথায় গিয়ে শেষ হয়েছে। তো আল্লাহ বলেন যে জমিন এবং আসমানের থেকেও বৃহৎ, সেই বেহেস্তের জন্য তোমরা প্রতিযোগিতা করো।
দুনিয়াতে আমরা যে যে অবস্থায় আছি না কেন, এখন বর্তমানে আপনারা এর এর থেকে যে খুব একটা যে উন্নতি হবে আশা করতে পারি না, হলেও বাদশার পর্যায়ে তো যেতেই পারবো না, বাদশা বিরাট ধনী সম্ভবত না, আর সেটা গেল সমস্ত দুনিয়ার বাদশাই পেয়ে গেল, এটা মাছির পর বরাবর না আল্লাহ তালার কাছে, এটা মাছির পর বরাবর না, আমরা সবাই মিলে সবাই 800 কোটি মানুষ সেই মাছির পর এর পিছনে ছুটছি, যদি মাছির পর বরাবরও হয়, আল্লাহ তো বলেন যে মাছির পর বরাবর না, এই মাছির পরের পিছনে ছুটছি, তারপর তো ছেড়ে যেতে হবে, কেউ থাকবো না আমরা, কি কামাই করলাম, সারা জীবন সময় দিয়ে শ্রম দিয়ে প্রচেষ্টা দিয়ে পায়ের মাথার ঘাম পায়ে ফেলে যে অর্জন করলাম সেটা রেখেই যেতে হবে, এটা কি ধরনের সফলতা হলো, আর এগুলা পেলেই যে আমি শান্তি পেয়ে যাব তার তো কোনো গ্যারান্টি নাই, আরো দুশ্চিন্তা বাড়বে, যত ধন সম্পত্তি যত ক্ষমতা আরো দুশ্চিন্তা বেশি। তো এই ছিল সেই ব্যক্তির জীবন যার নাম শুনে তখনকার দিনের যে বড় বড় শক্তির সম্রাটরা ছিলেন, দেশের সম্রাটরা, তারা ভয় পেত। একদিন খুতবার সময় দেখা যায় যে উনার নিচের কাপড়ের নিচের অংশে, সেটা লুঙ্গি হোক বা পায়জামাই হোক যাই হোক, 12টা তালি, উনি খলিফা মানে বাদশাহ, ব্যাপক বিস্তৃতি হয়েছিল ওনার সময়, অনেক সম্পত্তি এসেছিল মুসলমানদের, উনি এই যে যা কিছু উনি করেছেন, যেই চরম সরলতার জীবন যাপন করেছেন, এটা দেখতে হবে যে ওই সময় যে অবস্থা ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম অবস্থা ছিল না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলা তাও পাহাড়কে সোনায় পরিবর্তিত করে দিতে চেয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আল্লাহ তাআলা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সম্পদ এনে হাজির করেছিলেন মদিনাতে, রোমান সম্রাটের মুকুট 3 দিন মসজিদে নববীর এক কোনায় পড়েছিল, কেউ ফিরে তাকায় নাই 3টা দিন, তাহলে আরো কত সম্পত্তি এসছে। সেই অবস্থার মধ্যে উনি নিজের জীবন ব্যবস্থা যেটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন সেটার থেকে পরিবর্তন করেন নাই, এই জিনিসটা বুঝতে হবে। এখন অবস্থা মানে যাকাত দেওয়ার মতো মানুষ পাওয়া যেত না, এরকম অবস্থা আর অবস্থার পরিবর্তন হয়েছিল। 12টা তালি, একবার উনি জুম্মার সময় আসলেন দেরিতে, এসে বললেন যে ভাই সকল আমাকে মাফ করবেন, আমার দেরি হলো কারণ আমার এক জোড়া কাপড় সেটা আমাকে ধুতে হয়েছিল, অন্য কাপড় আমার পরার ছিল না, সেটা ধোয়ার পরে শুকানোর পরে তারপরে আমাকে আসতে হলো, আমিরুল মোমিনিন বলা হতো, মোমিনদের আমির কমান্ডার খলিফা, সেই হিসাবে বাদশাহ বলা হতো না, আল্লাহর প্রতিনিধি। আমার কথা আমি চিন্তা করি, এগুলা শুনে এগুলা পড়ে আপনাদের কথা আপনারা চিন্তা করবেন, সবার নিজের নিজের হিসাব দিতে হবে, এবং চিন্তা করে এটাও চিন্তা করি যে একই কেয়ামতের ময়দানে যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ আর ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ আর ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ আর আলী রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ আর আর আব্দুর রহমান বিন আউফ আর তালহা জুবের সাদ বিন ওয়াক্কাস আব্দুর আবু 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 আইয়ুব আনসারি আবু দারদা আবু হুরাইরা, এই ধরনের সাহাবীর সাথে আমাদেরও দাঁড়াতে হবে, আরো কত কত মানে কত মমানে নাম করা যাবে না, 1,24,000 মতো সাহাবী ছিলেন, সাহাবা ছিলেন কম বেশি 1,24,000, একজন সবচেয়ে নিচের দরজার যে সাহাবি
তার ধারে কাছেও আমরা আমরা নাই, তার ধারে কাছেও নাই। বড় বড় যে মানে ওনাদের পরে যে বড় বড় আল্লাহর অলি, তারা বলতেন যে আমরা ওনাদের আমরা ওনাদের ঘোড়ার পায়ে পায়ে যে ধুলাবালি লেগে তার কাছে তার বরাবর না, ঘোড়ার পায়ের ধুলাবালির বরাবর আমরা না, তো আমরা কোথায়? উনি একবার খাচ্ছিলেন, খাওয়ার সময় উতবা নামক এক সাহাবি আসলেন, অনুমতি পেলেন, ঘরের ভিতরে ঢুকলেন, উমর রাদিয়াল্লাহু আনহু খাচ্ছিলেন, উনাকে উতবাকে বললেন যে এসে আপনি যোগদান করেন। উতবা রাদিয়াল্লাহু আনহু রুটি হাতে নিলেন, মুখে দিলেন, শক্ত রুটি, কর্কশ রুটি উনি গিলতে পারলেন না, উতবা গিলতে পারলেন না। উনি বললেন যে উমর, আপনি কি মিহি আটার রুটি ব্যবহার করতে পারেন না, খেতে পারেন না? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে সমস্ত মুসলমান কি মিহি আটার রুটি খেতে পারে? উতবা বললেন যে না, তা তো পারে না। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি চাও যে আমি দুনিয়াতেই সমস্ত আরামায়েশ ভোগ করে যাই? এই মিহি আটার রুটিকে উনি বলছেন যে দুনিয়ার সমস্ত আরামায়েশ ভোগ করা। তো এই ধরনের উমর রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে হাজারো ঘটনা, হাজারো ঘটনা। ফোরাত নদীর কি বলে উনি 10 বছর যে শাসন করেছিলেন, 10টা বছর উনার শাসনকালে উনি এমন ন্যায় বিচারের সাথে শাসন করেন, বিস্তৃত উনার এলাকা, মুসলিম এলাকা, এমন ন্যায় পরায়ণতার সাথে শাসন করেন আর বিচক্ষণতার সাথে আর দায়িত্বশীলতার সাথে যে এটা সর্বকালের জন্য দৃষ্টান্ত। মহাত্মা গান্ধী বলেন যে আমি যদি শাসক হতাম, উনি কিন্তু শাসনভার নেন নাই স্বাধীন হওয়ার পরে, ভারত ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার পরে শাসনভার নেন নাই, উনি বলেছিলেন যে আমি যদি শাসক হতাম তো তাহলে আমি ওমরের দৃষ্টান্ত অনুসরণ করতাম। উনি এমন দায়িত্বশীল ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেন এক এক সময় যে আমার বিস্তৃত রাজত্বে ওই ইরাকে যদি কোনো কুকুর হোঁচট খায়, তার পা ভেঙে যায়, তার জন্য আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন দায়ী করবেন। অন্য সময় বলেছেন যে ফোরাত নদী, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে থাকে, আল্লাহ তাআলা আমাকে সেটার জন্য জবাবদিহি করবেন। 10 বছর 2 মাস 10 দিন তিনি শাসন করেন, খলিফা ছিলেন। উনি যখন, ওনার সাহসের কথা বলি, উনি যখন মক্কা ছেড়ে মদিনায় যান, তো মুসলমানরা অনেকেই প্রায় বেশিরভাগই রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় যান, 13 বছর অত্যাচার সহ্য করতে না পেরে যখন হিজরতের অনুমতি হলো, হুকুম হলো, মুসলমানরা রাতের অন্ধকারে গিয়েছে বেশিরভাগ। উমর রাদিয়াল্লাহু আনহু দিনের বেলায় ঘোষণা করে গিয়েছেন এই বলে যে কে আছো যে তার স্ত্রীকে বিধবা করতে চায় এবং তার সন্তানদেরকে এতিম করতে চায়, আসো আমার সাথে মোকাবেলা করো অমুক জায়গায়, আমি মক্কা থেকে মদিনায় যাচ্ছি, কে আসো আমার সাথে, কে আছো আমার সাথে মোকাবেলা করার জন্য, ঘোষণা করে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর কোন রাস্তা দিয়ে চললে শয়তান অন্য রাস্তা দিয়ে যায়, শয়তান পর্যন্ত ভয় করত ওনাকে। উমর রাদিয়াল্লাহু আনহু একবার জিজ্ঞেস করেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরে কয়জন ফেরেশতা আসবে প্রশ্ন করতে, প্রশ্ন করতে কয়জন ফেরেশতা আসবে?
আমার রব্বুকা আমার দীনুকা আমার নবীউকা, তোমার রবকে, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, তোমার নবীকে ছিল, কজন ফেরেস্তা আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে দুজন ফেরেস্তা, আমরা নাম জানি মুনকার নেকির। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন মাত্র দুইজন, এবং এটা উনি বলতে পারেন, মাত্র দুইজন, আমি ওদের সামলে নিতে পারবো, আমি ওদের সামলে নিতে পারবো। ওনাকে বলা হতো আল ফারুক, আল ফারুক, ওমর ফারুক, যিনি ফারুক মানে হলো যে ঠিক এবং বেঠিকের পার্থক্য করতে পারতেন, রাইট অ্যান্ড রং উনি পার্থক্য করতে পারতেন, যে যে করতে পারে তাকে বলা হয় ফারুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে কিয়ামতের দিন, কিয়ামতের দিন আমি যখন উঠব, আমি যখন উঠব আমার ডান হাত থাকবে আবু বকরের হাতের সাথে, আবু বকরের হাত ধরে থাকবো ডান হাতে, ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে আমি ধরে থাকবো ওমরের হাত, ওমরের হাত। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যে ইসলামের খেদমত করে গিয়েছেন, ওনার কবর যারা হজে গিয়েছেন তারা দেখেছেন, আর যারা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন, ওনার কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, এবং তারপরেই ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর। এবং যখন সম্পদ আসতে শুরু করে, সম্পদ যখন আসতে শুরু করে, নাকি দেখা যায় উনি কান্নাকাটি করছেন, একদিন কান্নাকাটি করছেন, ওনাকে জিজ্ঞেস করা হলো যে আমিরুল মমিনিন আপনি কাঁদছেন কেন? উনি বলেন যে আমি আমার জাতির অধঃপতন দেখতে পাচ্ছি, এই যে সম্পত্তি আসছে আমার জাতি অধঃপতনে যাবে। এই ব্যক্তি এমন সাহসী ছিল, কিন্তু উনি আল্লাহকে কিরকম ভয় পেতেন। একবার এক সাহাবিকে উনি ডাক দিলেন, আসতে বললেন, সাহাবি কোনো দোষ করেছিলেন, সাহাবি তো বুঝতে পারলেন যে ওমর আমার মানে খলিফা তো আমার আমার ওরে রাগ করবে বা শাস্তি দিতে পারে, উনি ভয় পেয়ে গেলেন। আরেক সাহাবিকে জিজ্ঞেস করলেন যে আমাকে তো খলিফা ডেকেছেন কি করব? সেই সাহাবি যাকে জিজ্ঞেস করলেন উনি বললেন যে যখনই ওমর রেগে যাবে তখনই আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবা তাকে। এই সাহাবি গেলেন যাকে ডাকা হয়েছিল, তাকে দেখেই ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন। তখন উনি বললেন যে ওমর আল্লাহর কথা স্মরণ করো। আল্লাহর কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আলেমদের কাছে শুনেছি, ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁপতে শুরু করলেন। তুমি সেই সত্তার কথা আমাকে মনে করিয়েছ যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, আসমান ও জমিনের নিয়ন্ত্রক, যিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, সমস্ত কিছু তার ইচ্ছায় হয়, ইত্যাদি ইত্যাদি বলতে শুরু। সেই সত্তার কথা তুমি মনে করিয়েছ। আমাদেরকে এরকম যদি কেউ বলতো না তো আরো রেগে যেতাম। কোরআন শরীফে আছে যে মোমেনের চিহ্ন হলো যে আল্লাহর কথা যখন তার সামনে বলা হয় তার অন্তর কাঁপতে থাকে, যেমনটা ওমর রাদিয়াল্লাহু আনহু হয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। এবং এই যে একদিন আমি যা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্বন্ধে বলতে শুরু করেছিলাম ওনার উত্তম চরিত্র বলার জন্য, ওনার দয়া, ক্ষমাশীলতা, ওনার মহানুভবতা, তারপরে ক্ষমাশীলতা, এগুলো সম্বন্ধে। তারপরে ভাবলাম যে ঘটনা বলি, ঘটনা বলতে বলতে মক্কার বিজয়ের কথা বলি, এবং তারপর উনি সবাইকে মাফ করে দেন, এবং মাফ করার পিছনে যে কি তাৎপর্য, তারপর যে তারা দলে দলে মুসলমান হয়ে গেল, কেন মুসলমান হয়ে গেল সেটা সম্বন্ধে বলতে গিয়ে উনি যে তাদের হাতে কত
কষ্ট নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, এবং ওনার সাহাবারা এবং কত কত হত্যা করেছে তারা যুদ্ধের ক্ষেত্রে বা যুদ্ধের বাইরেও কত অত্যাচার করেছে, বিধবা এতিম করেছে, সেটা সেটা আমাকে বলতে হলো। তারপরে বোঝা যায় যে মাফ করার তাৎপর্য কি এবং কেন তারা দলে দলে মুসলমান। তারপরে আমি ভাবলাম যে যখন ওনার কষ্টের কথা বলছি, ওনার অন্যান্য কষ্টের কথাও বলি, তারপরে মৃত্যু, বিভিন্ন জনের মৃত্যু উনি সহ্য করেন, যাতে কেউ বলতে না পারে যে আমার অমুকে কেন মারা গেল। ওনার জীবিত অবস্থায় আমার হিসাবে 13 জন মারা যায়, ভীষণ নিকট আত্মীয়। তারপরে বলি আমি ওনার নিজের মৃত্যুর ঘটনার কথা বলি, উনি কিরকম কষ্ট পেয়েছিলেন মৃত্যুর সময়। এবং তারপরে এগুলো তো সব আল্লাহর তরফ থেকে, তারপরে আমি বলি, এই গত কয়েকটা হালকা ধরে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম উদার কষ্ট যন্ত্রণা সহ্য করেন, যেটা উনি নিজের ইচ্ছায় সহ্য করেন। বাকিগুলো তো সব আল্লাহ তাআলা দিয়েছিলেন, কিন্তু ক্ষুধার যন্ত্রণা উনি নিজের ইচ্ছায় সহ্য করেন। তারপরে বললাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছিয়ে থাকতে চান নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু পিছিয়ে থাকতে চান নাই, এই সহজ সরল জীবন যাপন থেকে তারা যে একে অপরের সাথে কিরকম প্রতিযোগিতা করেছিলেন সেটা আমি তুলে ধরতে চাচ্ছিলাম। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ওনাদের উত্তম আচার আচরণ চরিত্র বেরিয়ে আসে, তার দৃষ্টান্ত আমরা পাই। তো গতবার আমি বলছিলাম সুনামির সময়, এটা হলো যে তালিমের মর্যাদা মর্তবা কি সে সম্বন্ধে বলতে গিয়ে, সুনামির সময় কিরকম সেসব জায়গা কে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন যেখানে আল্লাহর দাওয়াতের কাজ হতো, যেমন মসজিদ আজান হয় সেটা আল্লাহর আল্লাহর দাওয়াত, বা ইমাম সাহেবরা খুতবা দেন, মানুষকে আল্লাহর কথা বলেন, আল্লাহর দাওয়াত। তো মসজিদ গুলাকে বাঁচিয়ে দিয়েছেন। এবং এটাও আপনাদের বলেছি যে একটা জামাত, সাউথ আফ্রিকার একটা জামাত, হেলিকপ্টারে করে প্রায় 100টা মসজিদ উড়ে উড়ে দেখে, তার মধ্যে আমাদের অস্টনের, আমি যেখানে থাকি সেখানকার আমির সাহেব উনিও ছিলেন সেই জামাতের সাথে। তো উনি 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 এসে আমাদেরকে বলেন যে উনি 100টা মসজিদ মনে হয় কম বেশি উনারা দেখেছেন, যে মসজিদগুলোর কিছুই হয় নাই যেখানে দাওয়াতের কাজ হতো। একটা জায়গায় ওনারা দেখেন যে মসজিদের কিছু হয় নাই, আশেপাশের বাড়ি ঘরের কিছু হয় নাই, অন্যান্য জায়গায় বাড়িঘর সব ধ্বংস, খালি মসজিদগুলো টিকে ছিল, একটা জায়গায় বাড়িঘরের কিছু হয় নাই। তো বাড়িঘরেও দাওয়াতের কাজ হতো, মসজিদে তো হতোই। এই ঘটনাটা বলেছিলাম। তো তারপরে আমার মনে হলো যে এই ঘটনাটা বললে ভালো হয়, যেটা যিনি উপস্থিত ছিলেন তার কাছে শোনা, এবং উনি, ওনার নামটা ভুলে গেলাম, একজন আলেম বাংলাদেশের মৌলানা, উনি সম্ভবত 2000 সালের দিকে একটা জামাত নিয়ে এসেছিলেন বাংলাদেশ থেকে, বস্টনেও এসেছিলেন, কতদিনের জামাত আমার মনে নাই, 4 মাসের তো অবশ্যই হবে, বস্টনে এসেছিলেন। ওনার কাছ থেকে আমার শোনা, ওনার সামনে বসে শোনা, অবশ্য উনি ম্যাপ দেখিয়ে উনি বলেন নাই। এবং আমার যতদূর মনে পড়ছে, 21 বছর কমপক্ষে হয়েছে, যতদূর মনে পড়ছে উনি সন্দ্বীপের কথা বলেছেন, সেই জন্য সন্দ্বীপের ম্যাপটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, কারণ এটার দ্বারা আমি উনি যা বলেছেন সেটা আরো পরিষ্কারভাবে আমি বুঝিয়ে বলতে পারবো। তো উনি বললেন যে 1998 সালটাও আমি স্মরণ থেকে আমি মনে করার চেষ্টা করছি। উনি বলেন যে 98 সালের দিকে উনি তখন সন্দ্বীপে ছিলেন, তো সন্দ্বীপে একটা বিরাট ঝড়, মানে ওই এলাকায়, পুরা এলাকায়, দক্ষিণ এলাকায়, চট্টগ্রাম সহ একটা বিরাট সাইক্লোন হয়, ঝড়ঝাপটা, জলোচ্ছ্বাস, এখানে আমার যদ্দূর খেয়াল পরে 1,40,000 মতো মানুষ মারা যায় সেই ঝড়ের মধ্যে। তো উনি এভাবে বলেন যে ওনারা ছিলেন দ্বীপের এক কোনায়, মনে করি এই এই কোনায় ওনারা ছিলেন, যেখানে আমি লাল সার্কেল করছি, তো এখানে ওনার বাড়িঘর ছিল, মাদ্রাসা ছিল, এবং মাদ্রাসায় যারা পড়াতেন তাদের বাড়িঘর ছিল, এবং মাদ্রাসায় যারা পড়তো তারা থাকতো, এবং মসজিদ ছিল।
তো বলেন যে এশার নামাজের পরে এই যে ঝড় শুরু হলো, এমন ঝড় শুরু হলো এবং জলোচ্ছ্বাস, যে ওনারা মসজিদ থেকে যে বাড়ি যাবেন সেরকম অবস্থা ছিল না। এবং বললেন যে সারাটা রাত আমরা মসজিদে কাটিয়েছি, বাড়িতে মেয়ে ছেলেরা কি অবস্থায় আছে সেটা গিয়ে যে আমরা খবর নিব, বা হাঁস মুরগি কি অবস্থায় আছে, গরু ছাগল কি অবস্থায় আছে, আমরা মসজিদ থেকে বার হতে পারছিলাম না, মসজিদ থেকে বার হতে পারছিলাম না। সারাটা রাত আমরা তালিম জিকির ইবাদতে কাটিয়েছি। এবং বলেন যে পরের দিন দেখি যে সমুদ্রের পানি জলোচ্ছ্বাস এদিক দিয়ে গিয়েছে, একদিক দিয়ে পুরা হাতিয়া, সরি সম্ভবত উনি হাতিয়া বলেছিলেন, আমার মনে মনে পড়ছে সন্দীপ বা হাতিয়া, পুরা দ্বীপ ভাসিয়ে নিয়ে যায়, আর আরেক দিক দিয়ে পুরা দ্বীপ ভাসিয়ে নিয়ে যায়। আর উনি বলেন যে আমাদের জায়গাটা, আমাদের জায়গাটা বেঁচে যায়, আমাদের জায়গার ক্ষতি হয় নাই। পরের দিন ফজরের নামাজের পরে যখন জলোচ্ছ্বাস কমলো, ঝড় কমলো, আমরা বাড়িতে গিয়ে দেখি যে কারো কোনো ক্ষতি হয় নাই, হাঁস মুরগি গরু ছাগলেরও ক্ষতি হয় নাই, আর পুরা দ্বীপ ভাসিয়ে নিয়ে গিয়েছে। তো তার থেকে আমার আরো ঘটনা আছে, আমি এক একে বলবো ইনশাল্লাহ। এগুলো আগে বলেছি, একদম প্রথম যখন তালিম শুরু করি তখন বলেছি আমি। তো এর মধ্যে আরো একটা দিনও বলেছিলাম, তাও হয়তো 7-8 মাস আগে হবে, আর প্রথমবার বলি প্রায় 1.5 বছর আগে। তো একে একে বাকিগুলো আবার বলবো ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। দিনই দেরি হয়ে যাচ্ছে, আমি যা যা আমাদের সাথে শেয়ার করতে চাই সেটার সবকিছু করতে পারি না। তো আশা করি আমরা, আমি যে পোস্ট করছি এখন, বর্তমান পোস্ট গুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। দাওয়াতের মেহনতের উপরে পোস্ট করতে শুরু করেছি, কোরআন থেকে, কোরআন শরীফ থেকে আয়াত, এগুলো সম্বন্ধে তালিম আগে হয়েছে, যা কিছু আমি পোস্ট করছি এগুলো সম্বন্ধে তালিম আগে হয়েছে। আর আজকে সকালে আমি পোস্ট করেছি বা বিকালের দিকে দুরুদ শরীফের ফজিলত সম্বন্ধে, আপনাদের বিকালের দিকে সম্ভবত বা দুপুরের দিকে, দুরুদ শরীফের ফজিলত সম্বন্ধে। দুরুদ শরীফ আমরা যে কোনো দিন পড়তে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের জন্য উত্তম দিন হলো শুক্রবার, তোমাদের জন্য উত্তম দিন শুক্রবার, শুক্রবার বেশি বেশি করে আমার উপরে সালাম পাঠাবা। কিন্তু আমরা যে কোনো দিন দুরুদ পড়ি, বিশেষ করে দোয়ার আগে আগে এবং পরে দুরুদ পড়ি, কারণ দুরুদ কবুল হয়। যে অবস্থায়, সরি, যেই মনের অবস্থায় আমি দুরুদ পড়ি না কেন, দুরুদ কবুল হয়। তো আলেমরা বলেন যে এই মধ্যবর্তী সময় যা কিছু আমরা বলি দোয়া স্বরূপ, সেটাও কবুল হবে বলে আমরা আশা করতে পারি। তো আবার সবার নাম বলা আমার পক্ষে সম্ভব হবে না, সময় আমি বেশি নিয়ে ফেলেছি, এখনো যদিও 45 মিনিট হয় নাই। তো সালেহা বেগম ও কবির আহমেদ আমাদের অংশগ্রহণকারী, তারা ভারতে গিয়েছে চিকিৎসার জন্য, তাদের জন্য আমরা দোয়া করি। ইসমিতা যাতে পুরোপুরি সুস্থ হয়ে যায়, অনেক অনেকদিন ধরে ভুগছে, কমপক্ষে 2-2.5 বছর ধরে ভুগছে পেটের ব্যথায়। আরিফিন 3.5 বছর ধরে হাসপাতালে, হামিম 1.5 বছরের উপর ভুগছে, এবং মিনু ভুগছে, মিনি ভুগছে, আমার চাচা অসুস্থ, এবং আইসিইউতে আছেন আবারও বেগম আসমা খাতুন, ওনার কয়েকজন সন্তান সন্ততি আমাদের অংশগ্রহণকারী। বেগম আসমা খাতুনকে আল্লাহ তাআলা সম্পূর্ণ শিফা দান করেন, আল্লাহ তাআলা রক্ষা করেন। এবং বেগম রোমেলা বেগম, ওনার জন্য আমরা দোয়া করেছি, আমি শুনেছি যে উনি অনেকটা সুস্থ আছেন। এজাজের
দুলাভাই মঞ্জুর সাহেব, উনি ওনার জন্য আগে দোয়া করেছিলাম, উনি সুস্থতার দিকে ছিলেন কিন্তু আবার একটু অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করি। এজাজের শাশুড়ি রাজিয়া বেগম, উনি ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠছেন। তাহমিদের জন্য দোয়া করি। উমামা আহমেদ নৌরিনের জন্য দোয়া করি যাতে তার চিকিৎসার ব্যবস্থা হয়, এবং আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, যাদের নাম আমি বলতে পারি নাই, তাদেরকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে সুস্থ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার নাম বলা না, নাম বললেও কিছু যায় আসে না, আল্লাহ তাআলা জানেন, আপনার কোনো চিন্তা করবেন কার নাম বললাম না বললাম এই নিয়ে। আমার দুয়ার মধ্যে আমি শামিল করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ তাসাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলুহু। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মাশাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আখিযুন বিনাসিয়াতিহা। ইন্না রাব্বি আলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহুম্মা আসআলুকা মিন খাইরি মা সআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতারজাকা মিনহু নাবিয়যুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল সিরাত ওয়া কিনা আযাবাল মাসিহ দাজ্জাল। রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি وجعلنا للمتقين إماما ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء. اللهم اغفر لي أمة محمد صلى الله عليه وسلم، اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم، اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم، اللهم اهدي أمة محمد صلى الله عليه وسلم، اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك موجب الدعوات برحمتك يا أرحم الراحمين. والله يا پروردگار يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا ذو الجلال والإكرام يا عزيز الجبار المتكبر يا مالك الملك يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا أرحم الراحمين أنت ولي في الدنيا والآخرة والله তুমি আমাদের তৌফিক দিয়েছো আল্লাহ, অনেক মেহরবানি করে আল্লাহ, আমাদের পুরোপুরি ভাবে কবুল করে নাও আল্লাহ, যদি কবুল না করো আল্লাহ আমাদের পক্ষে সম্ভব না। দুনিয়ার আকর্ষণ এড়িয়ে, শয়তানের ধোকা এড়িয়ে, নফসের তাড়না এড়িয়ে তোমার ইবাদত করব আমাদের পক্ষে সম্ভব না আল্লাহ, আমরা অত্যন্ত দুর্বল। তুমি শক্তিদাতা, তুমি শক্তির উৎস আল্লাহ, তুমি আমাদেরকে আপন করে নাও, আমাদের শক্তি দাও আল্লাহ, আমাদেরকে এক মুহূর্তের জন্য শয়তানের ধোকার হাতে ছেড়ে দিও না আল্লাহ, দুনিয়ার চাকচিক্যে ছেড়ে দিও না আল্লাহ, এবং নফসের তাড়নার কাছে ছেড়ে দিও না আল্লাহ, হাত ধরে হাত ধরে জীবনের পথে আমাদেরকে নিয়ে যেও আল্লাহ, ঈমান মজবুত করে দাও প্রতিটা দিন প্রতিটা আমলের সাথে, আমল সুন্দর করে দাও প্রতিটা আমলের সাথে আল্লাহ, যাতে ধীরে ধীরে তোমার নৈকট্য আমরা হাসিল করতে পারি আল্লাহ, তোমার হুকুম আমরা পুরোপুরি ভাবে তামিল করতে পারি আল্লাহ, মানতে পারি আল্লাহ, তোমাকে জানতে পারি, তোমার হুকুম জানতে পারি, তোমার হুকুম মানতে পারি, তোমার নবীকে জানতে পারি, তোমার নবীর সুন্নত মতো চলতে পারি আল্লাহ, তুমি সহজ করে দাও আল্লাহ আমাদের জন্য, তুমি সহজ করে দিলে সবচেয়ে কঠিন কাজ সহজ হবে আল্লাহ, আর তুমি সহজ না করলে আল্লাহ সবচেয়ে সহজ কাজ কঠিন থেকে যাবে আল্লাহ, তুমি আমাদেরকে আপন করে নাও আল্লাহ। আল্লাহ
আমাদের কেউ নাই তুমি ছাড়া, ও আল্লাহ তোমার প্রতি দায় দায়িত্ব পুরাপুরি ভাবে পালন করার তৌফিক দান করো, তোমার বান্দার প্রতি দায় দায়িত্ব পুরাপুরি ভাবে পালন করার তৌফিক দান করো আল্লাহ। যদি পালন করে না থেকে থাকি আল্লাহ, তুমি তাদেরকে বদলা দিও, যাতে যাতে তারা আমাদের মাফ করে দেয় আল্লাহ ও আল্লাহ, এবং তোমার ভালোবাসার সাথে যাতে তোমার তোমার হুকুম তামিল করতে পারি আল্লাহ, তোমার হাবিবের ভালোবাসার সাথে যাতে তোমার হুকুম তামিল করতে পারি, এবং একমাত্র তোমার সন্তুষ্টির জন্য কোনো লোক দেখানো ভাব নাই, সেই মন নিয়ে সেই বিশুদ্ধ নিয়ত নিয়ে তোমার তোমার হুকুম তামিল করতে পারি আল্লাহ, না হলে আমরা তো ধ্বংস হয়ে যাব আল্লাহ। আমাদের নিয়ত বিশুদ্ধ করে দাও আল্লাহ, আমরা বিভিন্ন নেক হাজত নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ, বিভিন্ন বালা মুসিবতে বিপদ আপদের কারণে হাত উঠিয়েছি আল্লাহ, বিভিন্ন অসুখ বিসুখের কারণে হাত উঠিয়েছি, সেটা আমাদেরই হোক বা আমাদের সন্তান সন্ততির বা আমাদের আত্মীয় স্বজনের বা আমাদের বন্ধু বান্ধবের বা আমাদের পাড়া প্রতিবেশীর বা আমাদের দেশবাসীর বা আমাদের বিশ্ববাসীর, তুমি মুহূর্তের মধ্যে চোখের পলকে দূর করে দিতে পারো আল্লাহ। তুমি বলেছো যতক্ষণ পর্যন্ত তারা মাফ চাইবে তুমি আজাব দিবা না আল্লাহ, তোমার কাছে আমরা মাফ চাচ্ছি আল্লাহ, আমাদের পিছনের সমস্ত গোনা মাফ করে প্রকাশ্য অপ্রকাশ্য ছোট বড় তুমি আমাদেরকে তার বদলে নেকি লিখে দিও আল্লাহ, এবং সরল পথ আমাদেরকে দেখাও, সরল পথে চালিত করো আল্লাহ, এক মুহূর্তের জন্য যাতে বিচলিত না হই আমরা আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের কবুল করো আল্লাহ, আমাদের নেক হাজত পুরা করে দাও আল্লাহ, আমাদের বিপদ আপদ আমাদের অসুখ বিসুখ দূর করে দাও আল্লাহ আল্লাহ, আমাদেরকে উত্তম আচার আচরণ হুসনে আখলাক দান করো, যার পুরস্কার জান্নাতুল ফেরদৌস। আল্লাহ আমরা যা কিছু আমল করেছি আল্লাহ, যা কিছু বলেছি এবং শুনেছি তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের সমস্ত ইবাদতের সওয়াব পৌঁছে দিও আল্লাহ। উনি এমনিও পাবেন আল্লাহ, যত মুসলমান যত জায়গায় যত আমল করবে, যেহেতু উনি প্রথম প্রথম দায়ী, উনি সমস্ত কিছু সওয়াব উনার কাছে যাবে আল্লাহ, উনার কাছে পৌঁছাবে। তারপরেও আমরা অনুনয় বিনয় করছি যাতে তুমি আমাদের আমল কবুল করো আল্লাহ, এবং ওনার ওয়াসিলায় ওনাকে উঁচু মর্যাদা দান করো আল্লাহ, এটাকে ওয়াসিলা বলে, এবং উঁচু মাকাম দান করো, মাকামে মাহমুদ, এবং ওনার সেই ওয়াসিলার ওছিলায় আমাদের দোয়া কবুল করো আল্লাহ। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুপা ফুপু, খালা খালু, মামা মামি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষয়িত্রী, পাড়া প্রতিবেশী তথা সমস্ত মুসলমান যারা কবরে শায়িত আল্লাহ, তোমার হাওয়ালায় তাদের কবরের আজাবকে মাফ করে দিও, প্রশস্ত করে দিও, নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, তাদের দরজা উঁচু করে দিও, প্রতিটা দিন কিয়ামতের দিন তাদের দরজা উঁচু করে দিও, তোমার আরশের নিচে ছায়া দিও, তাদের হিসাব খাতা সহজ করে দিও আল্লাহ, নিশ্চিন্ত মনে রেখো, আমলনামা ডান হাতে দিও আল্লাহ, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হওয়ার তৌফিক দিও আল্লাহ, ইনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো, এবং আমাদেরকেও এমন জীবন দান করো, তোমার সন্তুষ্টি দান করো, তোমার হাত আমাদের হাত ধরে কবর পর্যন্ত নিয়ে যেও, শয়তানের ধোকা থেকে রক্ষা করে কলেমা সহ তোমার সন্তুষ্টি সহ
যাতে আমরা যেতে পারি, যাতে আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে কবরে হাসরে তুলসিরাত পার হতে তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি আল্লাহ, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল হতে পারি আল্লাহ। আমাদের কবুল করো আল্লাহ, তোমার সান্মত্য চাইতে পারলাম না, কখনোই পারবো না আল্লাহ। তোমার সান্মত্য হেফাজত চাইতে পারলাম না, কখনোই পারবো না আল্লাহ। তুমি তোমার সান্মত্য দান করো, তুমি তোমার সান্মত্য রক্ষা করো আল্লাহ। اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب، يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا موجب الدعوات برحمتك نستغيث، يا اول الاولين يا اخر الاخرين يا اكرم الاكرمين يا ارحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين. لا اله الا انت سبحانك انا كنا من الظالمين، ربنا ظلمنا انفسنا، ربنا ظلمنا انفسنا، ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا تقبل مني انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم، سبحان ربك رب العزه عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، وحمد لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم، امين يا رب العالمين. امين يا رب العالمين، امين يا رب العالمين. اللهم صل على سيدنا محمد. সামনের সোমবারে তালিম, পরের তালিম